হুমকি দিয়ে কোনো কাজ হবে না সময় শেষ মুশারফ নিউজটি প্রকাশিত হয়েছে নয়া দিগন্তে ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন বলেছেন হুমকি দিয়ে কোনো কাজ হবে না আপনাদের সময় শেষ ইনশাল্লাহ পতন আমরাই দেখে যাব আমাদের জনগণ সেটা করবে শুধু সমাবেশ সফল করে শেষ করবে না জনগণ এই সরকারের পতনের আন্দোলনে এই সরকারের বিদায়ের আন্দোলনে এবং আগামী দিনের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে জনগণ সরকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য জনগণ প্রস্তুতি নিচ্ছে জনগণ অবশ্যই চূড়ান্ত আন্দোলনে আসবে বুধবার নয় নভেম্বর সন্ধ্যায় ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লব ও সহিংসতা দিবস উপলক্ষে জাতীয় মুক্তিযুদ্ধ দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন খন্দকার মুশারফ হোসেন বলেন এখনও সরকারের পদত্যাগ আন্দোলন শুরু করেনি অথচ সমাবেশগুলোতে দেখেছেন সরকার এদেশের জনগণকে শান্তিপূর্ণ সমাবেশ কিভাবে বাধার সৃষ্টি করেছে ঢাকার সমাবেশও বাধার সৃষ্টি করবে অতীতে যেভাবে সাতার কেটে পায়ে হেঁটে এসে জনগণ সমাবেশ সফল করেছে আগামী সমাবেশগুলো সেভাবে সফল করবে আমাদের এই কর্মসূচিকেই সরকার ভয় পেয়েছে বুঝতে পারছেন জিয়াউর রহমান খালাদা জিয়া ও তারেক রহমানকে সরকার কতটা ভয় পায় সুতরাং যতই তারা হুমকি দামকি দিক না কেন কোনো কাজ হবে না বলেন তিনি খন্দকার মুশারফ হোসেন বলেন সাধারণ জনগণ আজ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তিনি বলেন জিয়াউর রহমান আধুনিক সমৃদ্ধির বাংলাদেশ গঠনের জন্য কাজ করেছেন চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ থেকে চাল রপ্তানি হয়েছে কি মন্ত্রী বলেন আজকে গণতন্ত্র নেই দেশের অর্থনীতি আজকে ধ্বংসের কিনা আজকে জ্বালানি তেলের মূল বৃদ্ধি দ্রব্য বৃদ্ধির কারণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে গরিব মানুষ অনাহারে অর্থাধারে থাকছে মধ্যবিত্ত মানুষ গরিব হয়ে যাচ্ছে বিয়াল্লিশ শতাংশ লোক সীমার নিচে চলে যাচ্ছে মুশারফ হোসেন বলেন এই যে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে তারা কখনো গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে না যারা অর্থনীতিকে লুটপাট করে পাচার করে এই অবস্থায় নিয়ে গেছে এই অর্থনীতিকে সঠিক পথে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব না যে সরকার বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তাদের পক্ষে বিচার ব্যবস্থা আর নিরপেক্ষতা আনা সম্ভব নয় তিনি বলেন সারা দেশের মানুষ উপলব্ধি করে ও বিশ্বাস করে এ সরকারের হাত থেকে এ দেশকে রক্ষা করতে হবে দেশকে রক্ষা করতে হলে এ সরকারের বিদায় নিতে হবে কোনো স্বৈরাচারী সরকার কখনো স্বেচ্ছায় বিদায় নেনি অতীতে ইতিহাস রয়েছে তাই আজকে জনগণ প্রস্তুত হচ্ছে আমাদের বিভাগীয় সমাবেশগুলো আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র লোকেরাই এত বাধা বিপত্তি উপেক্ষা করে উপস্থিত হচ্ছে তাই নয় বিএনপির সাধারণ মানুষও উপস্থিত হচ্ছে সাধারণ জনগণ সিদ্ধান্ত নিয়েছে এ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বলেন বিএনপির এই শীর্ষ নেতা বিভাগীয় সমাবেশগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন আমরা যে কর্মসূচি পালন করেছি এখনো মূল দাবিতে আসেনি বর্তমানে সভাগুলো হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ঊর্ধ্বগতি জ্বালানি তেলের মূল বৃদ্ধি ও বিদ্যুতের লুডশেডিংয়ের বিরুদ্ধে আমরা এই সমাবেশ করেছি এই সমাবেশের পরে যে আন্দোলন প্রকৃতপক্ষে শুরু হবে সেটা হবে এই সরকারের পদত্যাগ সংসদ বাতিল তত্ত্বাবধানে সরকারের অধীনে নির্বাচন এবং এদেশের জনগণের নিজের হাতে বুট দিয়ে জনগণের প্রতিনিধি দ্বারা এদেশে খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করবে গত চোদ্দ বছরে আমাদের নেতাকর্মীদের মধ্য থেকে ছয়শো জনকে গুম করেছে এক হাজারের অধিক নেতাকর্মীদের বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে বিএনপির ৩৫ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে এ সময় বাংলাদেশের কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ বক্তব্য রাখেন